মনে হচ্ছিল বিশাল বড় একটি চিড়িয়াখানায় চলে এসেছি। বিশাল বড় আকারের একটি গুইসাপ দেখতে পাচ্ছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম। কি হয়েছিল না হয়েছিল, কোথায় গিয়েছিলাম, যাবতীয় থাকবে আজকের এই ব্লগে। সো বন্ধু, আপনি আমার পেজটি নতুন দেখে থাকলে প্লিজ ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে বিস্তারিত থাকবে আজকের এই ব্লগে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম লিটল লাইফ শর্ট স্টোরি এই পেজটি থেকে। আমরা কয়েকদিন আগে পেনাং ঘুরতে গিয়েছিলাম। পেনাং থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম মাঙ্কি বিচ দেখার জন্য। সেখানে ছিল নীল সাগরের পানি আর নীল আকাশ, সাথে তো ছিল অসংখ্য বানর। সো কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম তা তো আজকে আপনাদেরকে পুরো ভিডিওতেই আমি বর্ণনা করে দিব। প্রথমত হচ্ছে আমরা মাঙ্কি বিচে যাওয়ার জন্য বোট ভাড়া করতে হবে, কত ঘন্টার জন্য আমরা সেখানে থাকব সেই জন্য আমরা একটি বোট ভাড়া করেছিলাম। তারপর আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছিলাম মাঙ্কি বিচে। আর এই বিচটাতে যেহেতু অনেক মাঙ্কি আছে, সুন্দর একটি বিচ, এখানটার পানিগুলো ছিল নীল কালারের, আকাশটাও এত সুন্দর ছিল, স্বচ্ছ ছিল, পুরো পরিবেশটাই আমাদের ভীষণ ভালো লাগছিল। আমরা অলমোস্ট রওনা হয়ে গেলাম, তখন সাগরের এই যে একটি ঢেউ, এত সুন্দর বাতাস, এত সুন্দর নীল আকাশ আর সাদা সাদা মেঘ, সব মিলিয়ে আমার অনুভূতিটা ছিল চমৎকার। পুরো ভিডিওটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছেও ভালো লাগবে। আমি আসলে ক্যামেরার মাঝে এতটা ক্যাপচার করতে পারিনি, তারপরও চেষ্টা করেছি। আর আমার ইচ্ছে খুব করছিল যদি আমি সামনে বসে ভিডিও করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এখানকার স্পিড বোটটার যেই পরিমাণ ঢেউ ছিল, এই ঢেউটাই আমাকে আসলে অনেক ভয় পাইয়ে দিচ্ছিল। তো ফাইনালি যতটুকু সম্ভব ছিল আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। পানিগুলো কত স্বচ্ছ নীল দেখা যাচ্ছে, উপরে আকাশটাও নীল, মনে হচ্ছে যেন আকাশের নীল ছায়াটাই পানিতে পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, পানিটাই হচ্ছে নীল ছিল। আর তো সাদা সাদা মেঘ তো ছিলই, মানে ওই দিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর একটি ট্যুর দিয়েছি। আর আমাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়ার জন্য এই সাগরটি পার করতে হয়েছিল, মানে আমাদের একটা পাশ পার করতে হয়েছে, যেতে প্রায় 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা এরকম লেগেছিল। আমরা এরপর ফাইনালি অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি আর আমি পুরো ভিউটাই দেখতে পাচ্ছিলাম। আমার কাছে খুব ইচ্ছেও করছিল মনে মনে আরেকটি জিনিস, যে যদি টাইটানিকের মতো আমি সামনে দাঁড়িয়ে যদি দুই হাত পাখির মতো মেলে দিয়ে আমি এই স্নিগ্ধ যে অনুভূতিটা ছিল, বাতাস, সাগর, পাহাড় সব কিছু তো আমার অনুকূলেই ছিল, খুব ভালো লাগছিল, নিতে পারলে ভাল লাগতো। তো অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের অনাকাঙ্ক্ষিত বিচের কাছে। আমরা নেমে গিয়েছি, এত সুন্দর একটি ভিউ, খুবই ভালো লাগছিল। আর ওই যে শুয়ে আছে আমার হাজবেন্ড, এই নিচের মধ্যে শুয়েছিল বিচের মধ্যে এসে, তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। আমরা একটা সাইড চলে এসেছি যেখানে মানুষের একটু গ্যাদারিং কম, কারণ অনেক মানুষ ছিল তার জন্য। আর আমার সব থেকে জীবনে একটি ইচ্ছে ছিল সাগর পাড়ে আমি আমার হাজবেন্ড সহকারে কোনো একদিন নাম লিখব, তো আলহামদুলিল্লাহ সেই আশাটা আমার পূরণ হয়েছে। এরপর দেখা হয়ে গেছে যেই নামের সাথে এই বিচের নামকরণ করা হয়েছে তাদের সাথে, ওরা এখানে অনেক অনেক বানর আছে এই জায়গাটায়, ওদেরকে কেউ যে কোনো খাবার সাদলে ওরা খাচ্ছে। এরপর হচ্ছে ডাব খাচ্ছিল, ললিপপ খাচ্ছিল, আমার হাজব্যান্ড ওদেরকে চিপস দিয়েছিল, আমি খুব কাছাকাছি বসেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কোনো কিছু রাখলে ওরা ছো মেরে নিয়ে চলে যাবে। এরপর যে জিনিসটা হলো, আমি এখান থেকে শাওয়ার করে তারপর গিয়েছিলাম ওয়াশরুমে, ওয়াশরুম থেকে বের হতেই দেখি যে এত বড় একটি গুইসাপ আমার ওয়াশরুমের সামনেই ছিল। আমি মারাত্মক ভয় পেয়েছিলাম, এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমার ভেতরের আত্মাটা মনে হয় গায়েব হয়ে গিয়েছিল, এত ভয় পেয়েছিলাম। আর বিশাল আকারের গুইসাপ, এখানে গুইসাপ দুটো ছিল, একটা ভিতরে চলে গেছে আর একটা বাহিরে ছিল, তো বানরও আশেপাশে আছে, আবার নিচে এই বড় বড় গুইসাপ
সাপও আছে। তো তখন ফিল হচ্ছিলো যে আমি মনে হয় কোনো একটি চিড়িয়াখানায় চলে এসেছি, যার কারণে এত কিছু একসাথে দেখতে পাচ্ছি। আর এখানকার যারা স্থানীয় আছে তারা ওদেরকে মেনটেন্যান্স করে, খাবার দাবার দেয়। এখানে মাছ কাটছিল একজন, তিনি মাছের যে ভেতরে নাড়িবুড়ি ছিল সেই নাড়িবুড়িটা দিয়েছিল, আরও সে ঘপ ঘপ করে খেয়ে নিয়েছে। আজকের এই পর্যন্ত কিন্তু আমার যতটুকু ভালো লাগাছিল তার মধ্যে ভয় লাগাছিল অনেক বেশি ওদেরকে দেখার পরে। এরপর আরেকজন বানরকে দেখলাম, সে শুয়ে আছে। আর এই যে গুইসাপটাকে আমি যে কত সময় ভরে দেখেছি, আমার এটা ভাবতেই ভয় করছে। তো এখন দেখা দেখি করে এরপর আমি আমার খুবই পছন্দের জিনিসের কাছে চলে যাই। এই যে কতগুলো কিউটি কিউটি বিড়াল ছানা বা বিড়ালের বাচ্চা ছিল, আবার এখানে বড় বিড়ালও ছিল, আমাকে দেখেই ওরা অনেকটাই লাফালাফি করছিল। একজন তো অনেক আগে থেকে বসেছিল, আরেকজনও বসেছিল। আমি যেহেতু বিড়াল অনেক পছন্দ করি, আমার যেহেতু বিড়াল আছে, আমি ওদের সাথে একটা ইমোশন টাইমই কাটাচ্ছিলাম। মালয়েশিয়াতে আমি কোনো বিড়াল লালন পালন করি না, কারণ হচ্ছে সবসময় তো আর মালয়েশিয়াতে থাকতে পারবো এমন কোনো কথা নেই। এখান থেকে চলে যেতে হবে, তখন একটি ইমোশন থেকে যাবে, তার জন্য আমি নতুন করে বিড়াল পালছি না। এরপর সাগর পাড়ে আসার পরে দেখছিলাম যে এত পরিমাণ ঢেউ, আর এত পরিমাণ ঢেউয়ের সাথে সাথে পানিগুলো কি সুন্দর করে সবুজ, সাগরের সাথে মনে হচ্ছিল নীল সবুজ, পুরোটাই এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমি বসেছিলাম, হঠাৎ করে খেয়াল করছিলাম যে সাগর পাড়ে একটা জিনিস দেখলাম যে এখানে অনেক ঝিনুক থাকে, অনেক শামুক থাকে, শামুকের তুলনায় ঝিনুকটাই বেশি থাকে। এরপর দেখলাম একটা জীবিত ঝিনুক, আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে এমনিতেই হয়তো বা একটা ঝিনুক। এরপরে যখন দেখলাম যে ও মাটির নিচে ঢুকে যাচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে এটা কি জীবিত ঝিনুক নাকি মৃত। এরপর আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেখতে শুরু করলাম, ওকে যখন আমি মাটি থেকে তুললাম তখন দেখি সে আবারও ভেতরে চলে যাচ্ছে। তার মানে আমি ফাইনাল হয়ে গেলাম যে এইটা হচ্ছে জীবিত ঝিনুক। আমি আমার জীবনে কখনও জীবিত ঝিনুক দেখিনি। সো বন্ধু, আপনিও যদি জীবিত ঝিনুক দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার কিন্তু এই প্রথম দেখা। সো আমরা এই জায়গাটায় খাবার দাবারের ব্যবস্থাও ছিল, আমরা খাবার দাবার এখান থেকে খাইনি, আমরা বেশি সময় যেহেতু এখানে থাকিনি। আমরা এরপর রওনা হয়ে যাই, আমরা 1 থেকে 2 ঘন্টার মতো বিচে ছিলাম। তারপর আমাদেরকে যারা বোট সার্ভিস দিচ্ছিল তাদেরকে আমরা কল করেছি আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আমার ব্লগটিও শেষ করব, আমাদের ঘোরাঘুরিও শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ফলো করে দিবেন প্লিজ। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।